হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে ঢাকা ট্রেনিং সেন্টার থেকে এই ভিডিওটি করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আপনার সার্টিফিকেট, কেয়ার গিভিং চাইল্ড এবং ওল্ডের পরীক্ষা, 3 মাসের কোর্সের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের 7 তারিখ পরীক্ষা, এটা নিয়ে কথা বলবো। এবং যারা অ্যানিমেল রিয়ারিং অ্যান্ড ট্রিটমেন্ট অর্থাৎ ভেটেরিনারি শর্ট কোর্সের বা ভেটেরিনারি পল্লী চিকিৎসক কোর্সের পরীক্ষা 7ই এপ্রিল, এবং কম্পিউটার যারা সার্টিফিকেট কোর্স বা আউটসোর্সিং কোর্স 3 মাসের কোর্স 7ই এপ্রিলে পরীক্ষা, এই 3টি পরীক্ষা নিয়ে কথা বলবো। আর যারা এই কোর্সগুলোয় 6 মাসের কোর্স করবেন তাদের পরীক্ষা জুলাই মাসে। যারা এই শর্ট কোর্সগুলার পরীক্ষা দিতে চান তারা আজকে 3 তারিখ এবং 4 তারিখ, আগামী 11 এবং 12 তারিখ ঢাকা অফিসে যোগাযোগ করে ভর্তি হয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন। যাদের জরুরি সার্টিফিকেট প্রয়োজন দেশে এবং দেশের বাইরে, সেটা কেয়ার গিভিং চাইল্ড এবং ওল্ড পরীক্ষা অথবা আপনার অ্যানিমেল রিয়ারিং অ্যান্ড ট্রিটমেন্ট পরীক্ষা অথবা কম্পিউটার অপারেটর বা আউটসোর্সিং পরীক্ষা আপনারা দিতে পারেন। বাংলাদেশের ক্লিনিকগুলোতে যারা চাকরি করতে চান, স্যালাইন, ইঞ্জেকশন, ডায়াবেটিক্স পরীক্ষা, পেশেন্ট ম্যানেজমেন্ট এবং অক্সিজেন দেওয়া, নেবুলাইজার দেওয়া, সেলাই, ব্লাড প্রেশার নির্ণয় করা, তাপমাত্রা নির্ণয় করা, এগুলো শিখতে চান, তাদের জন্য কেয়ার গিভিং চাইল্ড এবং ওল্ড কোর্স, এগুলো শিখে আপনি যে কোনো ক্লিনিক, হসপিটাল বা কর্পোরেট অফিসে আপনি চাকরি করতে পারবেন। অ্যাজ এ কেয়ার গিভার, প্যারামেডিক, অ্যাজ এ নার্সিং কেয়ার ইত্যাদিতে আপনি চাকরি করতে পারবেন। দেশে বাইরে আপনি জাপান, অস্ট্রেলিয়া, লন্ডন বা ইউকে এবং কানাডাতে বা মধ্যপ্রাচ্যে, সৌদি আরব, দুবাই ইত্যাদি কান্ট্রিতে আপনি ক্লিনিক, হসপিটালে চাকরি করতে পারবেন। যেহেতু এটা বৈধ সরকারি কোর্স, সরকারের অধীনে আপনার পরীক্ষা হবে। যারা দেশে চাকরি করতে চান, ঢাকা, সিলেট, ময়মনসিংহ বিভিন্ন ক্লিনিক, হসপিটালের লোক চায়, আপনার যদি হাতে কলমে কাজ জানা থাকে এবং যে প্রতিষ্ঠানে এইসব যন্ত্রপাতি আছে এবং শিখতে পারবেন, সেখানেই আপনাকে ভর্তি হতে হবে। সেটা আমাদের ব্যবস্থা রয়েছে, আমাদের প্রতিষ্ঠান সেই সব ল্যাবরেটরি রয়েছে যেখানে আপনি সবগুলো কাজই শিখতে পারবেন। 2 নম্বরের কোর্সের কথা বলছি, সেটা হচ্ছে অ্যানিমেল রিয়ারিং অ্যান্ড ট্রিটমেন্ট। যারা ভেটেরিনারি ফার্মেসি করবেন, ভেটেরিনারি ঔষধপত্র বিক্রি করবেন বা ভেটেরিনারি ক্লিনিকে চাকরি করবেন, ভেটেরিনারি খামারে চাকরি করবেন দেশে বা দেশের বাইরে, সেটা অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য, ইউকে, কানাডা, লন্ডন বা আমেরিকা, যে কোনো কান্ট্রিতে আপনি কিন্তু জব করতে পারবেন, বাংলাদেশেও করতে পারবেন, বিভিন্ন খামার বা হসপিটাল, ক্লিনিক, ডক্টর অ্যাটেন্ডেন্স হিসেবেও কিন্তু আপনি কাজ করতে পারবেন, অ্যাসিস্ট্যান্ট হিসাবে। সুতরাং আপনি যদি ঔষধপত্র এগুলো যদি মন দিয়ে লেখাপড়া করেন এবং শিখেন, আপনি 3 মাস, 6 মাস বা 1 বছর কোর্স করেন, আপনি কিন্তু সেটা পারবেন। যারা এটা হাতে কলমে কাজ শিখতে চান, গরুর ঔষধ কীভাবে খাওয়াইতে হয়, ঔষধ ইঞ্জেকশন কীভাবে দিতে হয়, স্যালাইন কীভাবে দিতে হয়, টেম্পারেচার কীভাবে নির্ণয় করতে, এগুলো যদি আপনি হাতে কলমে শিখেন তাহলে কিন্তু আপনি ইজিলি আপনি চাকরিটা পেয়ে যাবেন। আর 3 নম্বরে বলছি, কম্পিউটার যারা অপারেটিং করতে পারেন এবং প্রত্যেকেই যদি সঠিকভাবে আপনি শিখেন তাহলে কিন্তু আপনি সেটা করতে পারবেন। মনে করি যে যারা এগুলো হাতে কলমে শিখতে চান বা আউটসোর্সিং শিখতে চান, গ্রাফিক্স ডিজাইন এবং ফটোশপ শিখতে চান, তারা কিন্তু সেটা করতে পারবেন। সুতরাং আমাদের ঢাকা উত্তরাতে ক্লাস শুক্রবার এবং শনিবার, শুক্রবারে বিকালে এবং শনিবারে বিকালে ক্লাস থাকে, সকালেও ক্লাস থাকে, অনলাইনে ক্লাস রয়েছে। যারা এই 7ই এপ্রিলে পরীক্ষা দিতে চান তাদের জন্য ভিডিও, যেটা কেয়ার গিভিংয়ের ক্ষেত্রে আপনার 16,000 টাকা, পরীক্ষার ফি 4,000 টাকা, অ্যানিমেল রিয়ারিংয়ের ক্ষেত্রে 8,000 টাকা, পরীক্ষা ফি 4,000 টাকা এবং কম্পিউটার অপারেটিংয়ের ক্ষেত্রে 3,000 টাকা, পরীক্ষা ফি 2,000 টাকা। যারা এই কোর্সে ভর্তি হতে চান তারা যোগাযোগ করে আমাদের সাথে আপনি ভর্তি হতে পারেন, এই কাজগুলো সরকারিভাবে আপনি সার্টিফিকেট অর্জন করতে পারেন। যারা প্রাইভেটভাবে পরীক্ষা দিতে চান, যারা অনলাইনে ক্লাস করতে চান অথবা সরাসরি ক্লাস করতে চান, আমাদের সাথে কথা বলে আপনি আসবেন, ফোন দেবেন, আমাদের ফোন নাম্বার 01711337019,
ফোন দিয়ে নির্দিষ্ট টাইম নিয়ে এবং আপনার পরিচয় দিবেন, আপনি কী প্রফেশন। আমরা ব্যক্তিগত জীবনে অনেকের সাথেই কথা বলি কিন্তু পরিচয় দিতে চান না, কী প্রফেশনে আছেন, আপনার এডুকেশন, এইগুলো যদি বলেন তাহলে আপনাকে সাথে কাউন্সিলিং করতে খুবই সুবিধা হয়। আমি অমুকের জন্য, আমি তমুকের জন্য, আর এরকম ফোন অনেকগুলোই আমাদের কাছে আসে। আমার বোনের জন্য, আমার অমুকের জন্য, আমার তমুকের জন্য, এগুলো না করে সরাসরি যদি আপনি কথাটা বলেন তখন উত্তর দিতে সুবিধা হয়। আমি এই তিনটা কোর্স মনে করি যারা করবেন, আমার মনে হয় না বেকার থাকতে হবে কখনো দেশে বা দেশের বাইরে। কিন্তু যদি আপনি কাজ না শিখেন হাতে কলমে তাহলে কিন্তু আপনার কাজ হবে না। যাই হোক, ভিডিওটা বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করব। কিন্তু আমি একটা কথা বলে দেবো যে ঢাকার বাইরে যারা ভর্তি হতে চান, সিলেট বা ময়মনসিং, আমার সাথে ফোন করে যোগাযোগ করে নেবেন। এছাড়া যারা আইনগতভাবে কোনো পরামর্শ নিতে চান সেটার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।